মাত্র 50 টাকায় ঘুরে আসুন স্বপ্নদ্বীপ থেকে। এত অল্প টাকায় কিভাবে স্বপ্নদ্বীপ থেকে ঘুরে আসলাম সেটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে সবাইকে দেখে বুঝতেই পারছেন আমরা ওই দিন কতটা এনজয় করেছি। নরসিংদীর কোন জায়গা থেকে কিভাবে কত টাকায় সহজে স্বপ্নদ্বীপ থেকে ঘুরে আসতে পারেন সেটি দেখার জন্য কিন্তু ভিডিওটি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, নিশাত ব্লসম থেকে আমি নিশাত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমরা আছি স্বপ্নদ্বীপে, নরসিংদী দত্তপাড়া ঘাট থেকে কিভাবে স্বপ্নদ্বীপে এসেছি সেই জানিটা আপনাদের শুভ ভাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু নর্মালি আমরা যেভাবে ফর্মালি ব্লগ করি সেরকম হবে না, এটা র্যান্ডম একটা ব্লগ, যেহেতু ঘুরতে আসলাম যতটুকু কভার করা যায় ততটুকু আমরা চেষ্টা করব। এই যে সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতর কি আছে একটু পরেই দেখতে পাবেন। এই বক্সের ভিতর আমাদেরকে গুড ফুড বাই জাবিব থেকে একটা কেক পাঠানো হয়েছে, যেহেতু আমরা অনেক দিন পর সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে বেরিয়েছি তাই এই অনলাইন পেজ থেকে আমাদেরকে একটা কেক পাঠিয়েছে যাতে আমরা দিনটাকে মেমোরেবল করে রাখতে পারি। ফার্স্টে কেকটা কেউ খেতে চায়নি, পরবর্তীতে এটাকে একজন খাওয়ার পরে যখন টেস্ট শেয়ার করেছে তখন সবাই এটাকে নিয়ে টানাটানি শুরু করেছিল, পরে কেকটা নিমেষেই শেষ। আমরা ওই দিন কারাকারা নৌকা দিয়ে স্বপ্নদ্বীপ গিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, দেখে অনেককে চিনতেও পেরেছেন। আপনাদের নিশাত আপু, আমি, আমার ফ্রেন্ড আলিফ, আলিফের ওয়াইফ সাথী, আমার আরেক মিতা, শুভ, তারপরে তৌহিদুল, নোমান, সাইদুল, আবির, আমরা সবাই মিলে কিন্তু অনেকদিন পরে এমন একটা ওয়েদারে চিন্তা করেছিলাম স্বপ্নদ্বীপ যাব, আর আমরা এমন একটা ওয়েদার পেয়েও গিয়েছিলাম। পরে আমরা নৌকাটা নরসিংদীর দত্তপাড়া ঘাট থেকে 2500 টাকা দিয়ে ভাড়া করেছিলাম, আর মামাকে 100 টাকা বকশিশ দিয়েছিলাম। আর এখন আপনারা যারাই যাবেন আই থিঙ্ক 2500 টাকার নিচে স্বপ্নদ্বীপে যেতে পারবেন না। আর এই দিনটা যদি ফ্রাইডে হয় বা স্যাটারডে হয় অবশ্যই কিন্তু নৌকার দামটা তখন বেড়ে যাবে, মানে 3000 টাকা নিতে পারে। কিন্তু আমরা যেহেতু অল্প মানুষ গিয়েছিলাম 10 জনের মতো তাই নৌকাটাও আমি ছোটো নিয়েছিলাম, বড় নৌকা নিয়ে বিলাসিতা করি নাই। আর আপনারা দত্তপাড়া ঘাট বা হচ্ছে থানাঘাটে গেলেই কিন্তু আপনারা নৌকা, অনেক নৌকা পাবেন, এই নৌকা দিয়ে আপনারা স্বপ্নদ্বীপ যেতে পারবেন। আর আমরা যাওয়ার সময় কিন্তু নিজেরা যা পেরেছি রান্না করে নিয়ে গিয়েছিলাম, এই খাবারগুলো আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। আর ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার ছিল, আর আমরা ছবি তুলতে সবাই কিন্তু খুবই ব্যস্ত ছিলাম, বিশেষ করে আপনাদের নিশাতা পর সাথী তো মানে ছবি তুলতে গিয়ে যে কতটা বিরক্ত করেছে আমাদেরকে, খালি বলে যে ছবি তুলতে ছবি তুলতে। আমরা অবশেষে স্বপ্নদ্বীপের দিকে ঢুকে যাচ্ছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন খাবারের বক্স, আমরা সালাদ বানানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সালাদের উপাদান, মানে সালাদের উপকরণ, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে শসা, আর যা যা ছিল সবই আমরা কিনে নিয়েছিলাম। এগুলো আমার ফ্রেন্ড সাইদুল আর নোমান সুন্দর করে কাটতেছে। তারপরে আমরা খাবারও কিন্তু রান্না করে নিয়ে এসেছি, আগেই বলেছি খিচুড়ি এবং গরুর মাংসটা সাথী ভাবি রান্না করেছে, খাবারের হাতটা কিন্তু খুবই ভালো ছিল, ভাবিকে থ্যাংক ইউ। আর এখানে কয়েক ধরনের ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তাটা আমি আর আপনাদের নিশাতাপু নিয়ে গিয়েছিলাম। আর আমরা কিন্তু ঘাটের মধ্যে বসে খাইনি, আমরা একটু নদীর মধ্যে গিয়ে বাতাসে প্রাকৃতিক পরিবেশে খেয়েছি, তাই খাবারটাও কিন্তু আমরা খুব এনজয় করেছি। পিতা মিটা বোঝে না পাগলা রে জিলাপি দিও না। এই তোহিত, হাতে কা হাতে কুমির ছবি নিয়ে ঘুরো, এটা এখানে পাইছি, পাইছো তোর এক্স নাকি? এটা না, আমি বিবাহিত। বিবাহিত তুই? এই জন্য এটা সাথে নিয়ে ঘুরতে? না, এটা এখানে পাইছি, পাওয়ার পরে মানে বাতাস করার জন্য নিয়েছি, বাতাস করার জন্য। আবার মেয়ের ছবি দিয়ে বাতাস করা? কিন্তু গরুর মাংসটা মজা ছিল। গরুর মাংস কে রাঁধছে? যে ইয়া বাবি, আমাদের বাবির নাম কি? তিনা আয়শা আক্তার সাথী, আয়শা আক্তার সাথী, আলিফের ওয়াইফ। অনেক মজা করে রান্না করছে, আলু দিয়ে। আলিফ মাথাটা দেখা, আলিফ কেন বিখ্যাত? আলিফ কেন বিখ্যাত? আলিফ তখন জিম করে দেখছো, জিমের কারণে না কেন বিখ্যাত ওইটা বলো। জিমের কারণ আমিও তো করতেছি, কেন বিখ্যাত? না, তুমি সব বন্ধু, তোমাকে কিন্তু মাইট দেখাবো না। তোর মাইট দেখায় জিমের মধ্যে হেল্প করে তো, তোর তো ওকে তো বানাই লাগছে, দেখা দিতেছে লড়াই দেওয়ার সময়। স্বপ্নদ্বীপটা যেহেতু একটা দ্বীপের মতো, বর্ষাকালে এটার চতুর্দিকে পানি থাকে, একমাত্র বর্ষার সিজন আসলে স্বপ্নদ্বীপে আপনাদের ভালো লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অন্য কোনো সিজনে আসলে এখানে কোনো মজা পাবেন না। স্বপ্নদ্বীপের একমাত্র টিলা, উপরে কিছু নাই, তাই আর উপরে উঠবো না, কাহিল। এখানে ইচ্ছা করলে আপনারা খাবার অর্ডার দিয়ে বসে খেতে পারবেন।
স্বপ্নদ্বীপের ভিউটা কিন্তু আসলেই খুব চমৎকার। আর এটার মেন সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। চারদিকে পানি আর মাঝখানে দ্বীপ, এই জন্য কিন্তু এটার নাম হয়েছে স্বপ্নদ্বীপ। আমরা কিন্তু মাত্র 50 টাকা টিকিটের মাধ্যমে স্বপ্নদ্বীপে প্রবেশ করেছিলাম। স্বপ্নদ্বীপটি অবস্থিত হচ্ছে চরশিবপুর বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে। এটি সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে, মানে মাগরিবের আগ পর্যন্ত। প্রায় দুপুরের দিকে আমরা এটাতে প্রবেশ করেছিলাম, আবার 2-1 ঘন্টা ছিলাম, কারণ ওই দিন স্বপ্নদ্বীপে প্রচণ্ড রোদ ছিল। আপনারা যারা খাবার নিয়ে যাবেন তারাই কিন্তু অনেক উপকৃত হবেন। এই বসার জায়গাটা দেখেন কত সুন্দর, অনেকগুলো বোতল দিয়ে বানানো হয়েছে, খুবই সুন্দর। এরপর এদিকে কিছু আছে ফল গাছ লাগানো, আপনারা এগুলো উন্মুক্ত নাকি জানি না, এগুলো থেকে কিন্তু নিজে অনেকেই দেখতেছি যে ফল পেরে খাচ্ছে। মেইনলি যেটা দাঁড়াইছে সেটা হলো এখানে আসলে বসার জায়গার কোনো অভাব হবে না, গাছ পর্যাপ্ত আছে, যেহেতু বাতাসও আছে, প্রচন্ড রোদের মধ্যে আসলেও প্রাণ জুড়িয়ে যাবে। পার্সোনালি যদি আমি বলি কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার নদী পথে আসার যে জানিটা ওটা খুবই এনজয়েবল লেগেছে। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, নৌকার মধ্যে দেখেন গ্রামের চাচাতো ভাইরা গান বাজিয়ে শব্দ দূষণ করছে, প্লাস মানুষকে বিরক্ত করছে। আমি কিন্তু এটার একেবারে বিপরীত, আমি এই যে নৌকার মধ্যে সাউন্ড বাজানো বা নাচানাচি একদমই পছন্দ করি না। আর আমরা কিন্তু খুবই সাদামাটাভাবে নৌকা নিয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা খাবার কোল্ড ড্রিঙ্কস পানি যা চিপস টিপস সহ যা কিছু আছে সব খাবারের দামই বেশি। আর ওইখানে গিয়ে আমি 1 টাকার পানিও কিনে নেই, সব কিছু আমরা নরসিংদী থেকে কিনে নিয়ে গিয়েছি। যাওয়ার সময় ওয়েদারটা খুবই চমৎকার ছিল, আর আসার সময় আর স্বপ্নদ্বীপে যখন গিয়ে নেমেছি তখন ওয়েদারটা খুবই গরম ছিল, তাই আমরা খুবই বিরক্ত হচ্ছিলাম। কিন্তু এখন যদি আপনারা যান অবশ্যই ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার পাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, একদিন না একদিন অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিশুদ ব্লসমের পাশেই থাকবেন।